স্বাগতম আপনাদের কান চলচ্চিত্র উৎসবের পালোদ ফেস্টিভ্যাল ভবন থেকে। আমি গোলাম রাব্বানী, সঙ্গে আছি আপনাদের। আজকের দ্বিতীয় দিনের উৎসবের কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আজকের মূল ইনফরমেশন হচ্ছে টম ক্রুজ, এবং তিনি একই সঙ্গে আজকের দিনের বিশেষ আকর্ষণও ছিলেন। শুধু আকর্ষণ বললে ভুল হবে, বিশেষ আকর্ষণ বলা যায়। সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি তাকে দেখার জন্য তার ভক্তরা, বিশেষ করে জার্নালিস্ট এবং ক্রিটিক্স, আর্টিস্ট এবং ডিরেক্টর, প্রডিউসাররা হাজির হয়েছিলেন। এখানে আপনারা আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এইখানেই উনি হাজির হয়েছিলেন সাংবাদিকদের সঙ্গে মিট করার জন্য। আমাদের উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে যে এবার এই কান চলচ্চিত্র উৎসবে টম ক্রুজকে বিশেষ সম্মাননা জানানো হচ্ছে। এই টম ক্রুজের যে বিশাল বর্ণাঢ্য কেরিয়ার, বিগত 40 বছরের তার কাজের প্রতি সম্মান রেখেই এই সম্মাননা জানানো হচ্ছে। এবং শুধু সম্মাননা না, টম ক্রুজের একটি বিশেষ মুভিও এবার স্ক্রিনিং হবে এই উৎসবে। সিনেমাটার নাম টপ গান। এই সিনেমার প্রদর্শনীতে টম ক্রুজ নিজেও হাজির থাকবেন, এরকম তথ্য আমাদেরকে জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ। আজকে সারাদিনে বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমা দেখানো হয়েছে, তবে সন্ধ্যার বিশেষ আয়োজন, প্রতিদিনই যেমন আয়োজন থাকে, আজকেও সেই আয়োজনটি আছে, রেড কার্পেট। আর রেড কার্পেটে অংশগ্রহণ করার জন্য সকাল থেকেই আমরা দেখেছি যে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছেন বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক, সিনেমার ভক্ত, ক্রিটিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গরা। এক নজর তাদের পছন্দের আর্টিস্টদেরকে দেখার জন্যই তারা এই রেড কার্পেটের সামনে হাজির ছিলেন। আর রেড কার্পেট সম্পর্কে আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, কান চলচ্চিত্র উৎসবের আগামী 28 তারিখ পর্যন্ত প্রতিদিনই বিকেলবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত রেড কার্পেট অনুষ্ঠিত হয়, এবং এই রেড কার্পেটে বিভিন্ন সেলিব্রিটিরা অংশগ্রহণ করে থাকেন। এবং শুধু সেলিব্রিটি না, যে 21টা মুভি এবার স্বর্ণ পাপের জন্য লড়বে, সেই 21টা মুভির আর্টিস্ট, ডিরেক্টর এবং প্রডিউসাররাও এই রেড কার্পেটে অংশগ্রহণ করে থাকেন সাধারণত, এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, তাদের এক্সপিরিয়েন্স বিভিন্ন মিডিয়ার সঙ্গে তারা মিট করেন, এবং তাদের সিনেমা নিয়ে তারা তাদের পরিকল্পনা এবং তাদের চিন্তা শেয়ার করে থাকেন। তো এই ছিল আজকের মতো আপডেট, এবং আগামীকাল আমরা আবার আপনাদেরকে সর্বশেষ আপডেট জানানোর জন্য হাজির হব। আমাদের সঙ্গে থাকুন এবং ঘরে বসে কান দেখুন। আমরা আবারও বলছি, বিবিএস বাংলার সঙ্গে থাকুন, ঘরে বসে কান দেখুন।